12,500 টাকা দেখেন ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মজার বিষয় হচ্ছে টাইপ সি, আপনি ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন, 8 ঘন্টা মিনিমাম চার্জিং ব্যাকআপ পাবে। এইচপি এলিটবুক 840 G6 G7 G8 G9 G10, বাপরে, আবার এটা আবার জেডবুক ফায়ারফ্লাই। কেউ যদি প্রমাণ করতে পারে আমাদের প্রোডাক্ট অথেন্টিক না এবং সার্ভিস করা, তাদেরকে ল্যাপটপ ফ্রিতে দেওয়া হবে। একটা কমেন্ট করে আর একটা লাইক দেয় আরো 500 গুণ। এটাকে বলে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ব্র্যান্ডিং এর কাজগুলো করতে চায়, মানে বিশাল বড় বড় কাজ করতে চায়, তাদের জন্য এটা ডিটাচ করা যায়। এটা দেখেন বুক টু, এটা 3K ডিসপ্লে, এটা রেজুলেশন, বক্স থেকে টান দিয়ে বের করে নিয়ে এটার সাথে বক্স পাবে। জুয়েল ভাই, মানে আমি বুঝলাম না, সিরিয়াসলি এত ফ্রেশ কেমনে? এটা হচ্ছে 1 বছরের গ্লোবাল ওয়ারেন্টি সহকারী আছে। ওই লোকটারে বলছি যে আপনি তার ফিন এবং থিনার নিয়ে আসেন, ঘষা দিয়ে দেখেন, যদি কালার করে থাকে তাহলে তো ঘষা দিলে তো কালার উঠবে, আপনি নিয়ে আসেন। জুয়েল ভাই, আসলে বড় নাকি? বুঝলাম না, এইখানে সারফেস 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 ভাই, সারফেস সারফেস ল্যাপটপ 1, ল্যাপটপ 2, ল্যাপটপ 3, ল্যাপটপ 4 পর্যন্ত আছে। কোরাই 5 হবে, কোরাই 7 হবে, আবার 8 GB RAM এর হবে, 16 GB RAM এর হবে। পুরো ঘরটা তো ভাই কালো সাদা বানাই ফেলেছেন, সাদা সাদা কালো, সাদা আছে তো, সাদা তো আছে, এটা তো সাদা সাদা কালো বানাই ফেলেছেন ভাই, এটা কি? এইখানে শুরু হবে হচ্ছে HP Elitebook 840 G6 G7 G8 G9 G10, বাপরে, আবার এটা আবার জেডবুক ফায়ারফ্লাই। মানে আপনি তারপরে হচ্ছে আপনার T470S, হ্যাঁ, Lenovo T470S, 80S 90S, শুরু। এইবার ইন্ট্রো দেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা অনেক দিন ধরে কমেন্ট করছিলেন ভাই একদম ট্রাস্টেবল, মানে 100% A+ গ্রেডের অথেন্টিক ইউজ ল্যাপটপ যারা সেল করে তাদের শপে একটা ভিডিও করেন। আজকে ভাই সন্ধান পাইছি, আপনাদেরকে একটা সন্ধান দিব, বাদ বাকিটা আপনাদের ইচ্ছা। আমি আরেকটা কথা বলে দিই, কেউ যদি প্রমাণ করতে পারে আমাদের প্রোডাক্ট অথেন্টিক না এবং সার্ভিস করা, তাদেরকে ল্যাপটপ ফ্রিতে দেওয়া হবে। ফ্রিতে দেওয়া হবে? হ্যাঁ, ফ্রিতে দেওয়া হবে ভাই। মাশাআল্লাহ, দোকানটা খুব সুন্দর লাগতেছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট, মানে আমি এখান থেকে ওই দূরের প্রোডাক্টটাও দেখে মনে হচ্ছে একদম 100% A+ গ্রেড, প্রত্যেকটা প্রোডাক্ট A+ গ্রেডের। আর আপনারা যদি চান যে এই ল্যাপটপটা আমি কিনবো, এটার মাদারবোর্ড খুলে দেখিয়ে দেন, মাদারবোর্ড খুলে দেখিয়ে দেব। ওকে, মানে আমি আজকে এত কনফিডেন্সলি ইন্ট্রো দিতে পারতেছি কারণ আমি নিজে দেখে বলতে পারতেছি। তারপর আমি সবাইকে রিকোয়েস্ট করবো, ভাই আমার কথায় বিশ্বাস করার দরকার নাই, জুয়েল ভাইয়ের কথায় বিশ্বাস করার দরকার নাই, সরাসরি শপে আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, তখন বুঝতে পারবেন যে সোহাগ ভাই জুয়েল ভাই যেটা বলছে সেটা কথার কাছে মিল আছে। আর 45,000 টাকার ওপরের যে ল্যাপটপ গুলো, প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার সহকারে পেয়ে যাবেন, অরিজিনাল চার্জার সহকারে, একদম অরিজিনাল, সরি, অরিজিনাল চার্জার এবং অরিজিনাল বক্স সহকারে পাবেন। দেখেন, ওকে, অরিজিনাল বক্স বলতে যে চার্জার বলছি, আচ্ছা, অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে, আচ্ছা, অরিজিনাল বক্সও থাকবে, একদম অরিজিনাল বক্স ভাই। আর কথা বড় বলার, ল্যাপটপ দেখাবো তো, প্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ধামাকা একটা অফারের একটা ল্যাপটপ থাকবে, এটা HP Elitebook। আমরা জানি HP Elitebook কিন্তু বিজনেস সিরিজের, আর এটা কিন্তু ডিউরেবিলিটিও ভালো, এটা কিন্তু অনেক দিন টিকে। হ্যাঁ, ফুল কিন্তু আপনার অ্যালুমিনিয়াম বডি, এটার প্রসেসর হচ্ছে রাইজেন এর, এটার মডেল বলে দিচ্ছি HP Elitebook 735G6, এটা কিন্তু G5 না, G6। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডিসপ্লে যে আপনার রেজুলেশন দেওয়া আছে, FHD IPS অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে দেওয়া আছে, 250 nits এর আপনার হচ্ছে ই পাবেন, চোখের ক্ষতি করবে না এটার, ব্লু ইমেট লাইটটা খুবই কম ছাড়ে, চোখের কিন্তু ক্ষতি করবে না, এবং এটার মধ্যে 16 GB RAM দেওয়া আছে, এটা হচ্ছে 8 GB RAM এর না, 16 GB RAM, আবার ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে 2 GB বাই নয়েস। কত লাগবেন? এটা হচ্ছে 256 GB SSD দেওয়া আছে, সুপার স্পিডি, চাইলে RAM 32 করতে পারবেন, SSD 1 TB করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এছাড়াও আপনি ব্যাঙ্গ এন্ড অলুপসনের সাউন্ড সিস্টেম, কিবোর্ড ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হ্যাঁ, এবং হচ্ছে ট্র্যাকপ্যাড সম্পূর্ণ গ্লাসের, খুবই স্মুথ, এবং এটার যে আপনার ইয়াটা আছে, অ্যাডজাস্ট ফ্যানটা আছে, এটা হচ্ছে খুবই ভালো, আপনার হচ্ছে অটো করে দেওয়া, যখন আপনি খুব প্রেসার দিবেন তখন জোরে ঘুরে এটাকে ঠান্ডা করবে। বাহ, নাইস। মানে এটা দিয়ে আপনার, এটা টার্গেটেড কাস্টমার হচ্ছে যারা দিনরাত 24 ঘন্টা ফ্রিল্যান্সিং এ পড়ে থাকে, ভিডিও এডিটিং করে, ফটো এডিটিং করে, অকেশনালি কিছু গেমিং আছে, গেমিং করে, 3D অ্যানিমেশনস এর কাজ করে তারা, এবং স্টুডেন্টরা এটা খুবই নেয় কারণ এটার দাম কিন্তু আবার রিজনেবল ভাই, এটার দাম কিন্তু রিজনেবল। এটা রাইজেন 5 এর 3000 সিরিজের, 16 GB RAM দিয়ে, এটা কিন্তু 16 GB DDR4 এর RAM দিয়ে, এটার প্রাইস দিচ্ছি মাত্র 31,999 টাকা ভাই। আপনি এটা কি ফিক্সড প্রাইস নাকি বার্গেনিং করার সুযোগ আছে? 31,999 টাকা এটা ফিক্সড প্রাইস, এর 35,000 টাকা প্রাইস ছিল, 3000 টাকা তবে ভাই
31,999 না আরো 500 টাকা কম। স্টুডেন্ট হলে, স্টুডেন্ট হলে যদি স্টুডেন্ট কার্ড দেখায়, হ্যাঁ কেমনে তা জানেন? স্টুডেন্ট ছাড়াও আরো 500 কম, কেমনে জানেন? পরিচিত কিছু ল্যাপটপ দেখাবো আমরা। প্রথমেই চলে যাচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ওয়ানে চলে যাই। এত মানে আমি কি বলবো, আমি বললে এখন কাস্টমার বলবো ভাই আপনি এত কথা কেন বলতেছেন? দেখেন এটা ইদা দেখেন, আমি বলবো না 550 নিটসের আপনার পিক ব্রাইটনেস। আর এটা কিন্তু আপনার ডিসপ্লের স্পেশালিটি হচ্ছে ম্যাকের পরেই হচ্ছে মাইক্রোসফট সার্ফেসে। এটা কি কি থাকে? প্যান্টন ভ্যালিডেট সার্টিফিকেশন থাকে, আপনার 100% DCI কালার গোমেট করতে পারে, ভিভিড কালার দিতে পারে, আই কেয়ার থাকে, চোখের ক্ষতি করে না। এরপরে হচ্ছে 450 নিটসের পিক ব্রাইটনেস দেয়, অ্যাসপেক্ট রেশিও খুবই ভালো, আবার হচ্ছে কন্ট্রাস্ট রেশিও খুবই ভালো। আচ্ছা, আবার হচ্ছে আইও সেন্সর দেওয়া আছে, ফেস লক দিতে পারবে, AI দেওয়া আছে, আপনার কিন্তু AI ফিচারসটাও পেয়ে যাবেন। মানে এটার হচ্ছে আবার 2K ডিসপ্লে দেখেন। আচ্ছা, 2K গ্লসি টাইপসের ডিসপ্লে, একদম বরাবর সানলাইটের নিচে ইউজ করতে পারবেন। ও এক্স্যাক্টলি, কত রাখতে পারবেন ভাই? একদম বেস্ট প্রাইস। এটা i5 এর 7th জেনারেশন, এটা ঠিক আছে, 8GB RAM 256 SSD দিয়ে এটার প্রাইস রাখছি আমরা মাত্র 37,500 টাকা। আচ্ছা একটা কোশ্চেন করি ভাই, করেন এই এত ফ্রেশ করতে এনে আসেন ভাই? আমি বেঁচে বেঁচে আনি, কাস্টমারের চোখে বাসি, কাস্টমার যেভাবে বাসে এই দোকানে এসে আমি ওইভাবে বাইসা বাইসা আনি। এর জন্য কিন্তু আমার প্রাইসও 500-1,000 টাকা বেশি বলে। আমি ধীরে বলতেছি মানে আমার মনে হয় আপনার প্রত্যেক ল্যাপটপের 500-1,000 প্রাইস বেশি। হ্যাঁ, কারণ হচ্ছে আমি পয়সা নিই ভাই, যারা না পয়সা আনে তাদের তারা একটু কমে পায়। বুঝছি। এরপর হচ্ছে ল্যাপটপ 2, এটা Core i5 এর 8th জেনারেশন, 8GB RAM 256 SSD দেখেন। আমরা যদি এটা সিঙ্গেল স্ক্র্যাচ থাকে 500 করে কম দেন আমি একটু দেখাই ভাই। আর এটা কিন্তু আপনার বডিতে কোনো ফ্ল্যাক্স থাকে না, কি বলবো দেখেন, এই জোড়াতালি আছে বডিতে কোনো না, একদম ম্যাকের মতো কোনো জোড়াতালি নাই। আর এটা হচ্ছে বডির যে আপনার হচ্ছে মেটালিক যে ইউজ করা হয়েছে ওইটা হচ্ছে টাইটানিয়াম। ও ওকে, মানে ম্যাকে যেটা ইউজ করা হয়। তো ল্যাপটপ 2 এর প্রাইস দিচ্ছি i5 এর 8th জেনারেশন, 8GB RAM 256 SSD। আর এটা গ্রাফিক্স সেকশনে প্রত্যেকটা মাইক্রোসফট সার্ফেস এর গ্রাফিক্স সেকশনে ইউজ করা হয় ইন্টেল আইরিশ প্লাস এর গ্রাফিক্স, এক্স প্লাস আর কি। তো এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 38,999 টাকা, 38,999 টাকা। ওকে, এরপর এরপর হচ্ছে ল্যাপটপ 3। ল্যাপটপ 3 তে আরেকটা মজা দেখেন, ফুল মেটাল, এবং এটাকে বলে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, মাইক্রোসফট সার্ফেসের যে ব্ল্যাক এডিশনটা হয় এটার নাম কিন্তু ব্ল্যাক ডায়মন্ড। এটা নতুন বলে চালাতে পারবে, আমি এখানে হাত দিব, প্রত্যেকটা ইয়ের নখে ছাপ পড়বে দেখেন, এই যে মানে হাত দিলে ধরলে। হ্যাঁ ভাই, কি বলে দিতেছি মানে বুঝলাম না আমি, আমি এই কোশ্চেন আবার করতেছি হাউ কিভাবে এত ফ্রেশ। আমি প্রত্যেকটা 200 প্রোডাক্ট থেকে 25-30টা এরকম আনি। আমি তো বলে যে আপনার ল্যাপটপে কেউ যদি আসে একটা ল্যাপটপ দেখলে একটা পছন্দ করবে। হ্যাঁ, একটা যদি থাকে, আমার আমার একটা মডেল একটা আছে ওইটা দেখলে আপনার পছন্দ হবে, আমি দেখাবো এটা অবশ্যই দেখাবো। আচ্ছা বলেন, তো এটা হচ্ছে Core i5 এর 10th জেনারেশন, 8GB RAM 256 SSD। এটার হচ্ছে আবার যে প্রসেসরের ই হচ্ছে জি সিরিজের প্রসেসর, মানে যারা বড় বড় কাজ করতে চায়, 4K এডিটিং করতে চায় এবং রেন্ডারিং এর কাজগুলো করতে চায়, মানে বিশাল বড় বড় কাজ করতে চায়, তাদের জন্য এটা। ওকে ঠিক আছে, দেখেন আর এটার সম্পর্কে তো আর কিছু বলার নাই, গুগলে রিসার্চ করলে বুঝতে পারবে। এরপরে কিন্তু আমি প্রথম দিকে একটু বলে দিছি, তো এটার প্রাইস দিচ্ছি আমরা যেটা মেটাল বডি এটার প্রাইস দিচ্ছি মাত্র 52,500। আচ্ছা, আর এটা কিন্তু অ্যালকান্টারা ফিনিশেরটাও আমাদের কাছে আছে, এরকম ফিনিশ যেটা, ওইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 51,500 টাকা, 51,500। হ্যাঁ, যেটা মেটাল 1,000 টাকা বেশি, এটা নো বেটার। হ্যাঁ, এটা হচ্ছে মেটাল, এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4। এটা Core i5 এর 11th জেনারেশন, দেখেন Core i5 এর 11th জেনারেশন, 8GB RAM 256 SSD দিয়ে আছে। এটার প্রাইস দিচ্ছি মাত্র 62,000 টাকা, 62,000 টাকা। আরেকটা ধামাকা আছে দেখেন, আরেকটা ধামাকা আছে, এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস, এত সার্ফেস ভাই, এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 এর Core i7 এর 11th জেনারেশন, 16GB RAM 512 SSD। আচ্ছা, এটা প্রাইস দিচ্ছি মাত্র 80,000 করে দেন, 79,000 ভাই। এত এত সারফেস, এত ফ্রেশ কন্ডিশন কি মিরপুর আর কার কাছে আছে? না না, এইটা দেখেন,
তাহলে কাস্টমার এটা দেখেন, এটা হচ্ছে কোরাই, এটা হচ্ছে ল্যাপটপ 2 কোরাই 7 এর 8 জেনারেশন 16GB RAM 512 SSD। এটা আজকে ধামাকে একটা অফার দিব, এটার মধ্যে কত কত মাত্র 48500 যারা দেখতেছেন ভিডিওটা একটাবার শপে আসেন, আমি যেটা বলতেছি আপনি কথা এবং কাজে যদি মিল পেতে চান একটাবার শপে আসেন, তারপর কমেন্ট করে দেন। অনেকেই বলে যে ভাই আপনার এখানে কিন্তু 500-1000 টাকা দাম বেশি বেশি। হ্যাঁ ভাই, একটু প্রোডাক্ট যদি একটু সার্ভিস মানে আফটার সেলস সার্ভিস যদি ভালো চান, প্রোডাক্ট যদি ভালো নিতে চান, 500-1000 টাকা ম্যাটার করে না, কারণ ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আপনার কিন্তু প্রবলেম হইতেই পারে। আপনি দেখে দেখে 2000 টাকা বেশি দিয়ে নেন, ভালো একটা দোকানে থেকে নেন, ভালো একটা প্রোডাক্ট নেন, বুঝছে, সেটা আমার কাছ থেকে নিতে হবে না, আপনি অন্য সবে থেকে নেন, কিন্তু ভালো জায়গায় থেকে নেন। আচ্ছা, এরপরে এইচপি থেকে শুরু করি, এইচপি এলিট সার্ভিস কি শেষ স্যার? আরো আছে রে ভাই, সার্ভিস বুক 2 ডিটাচ করা যায়, এটা দেখেন বুক 2, এটা 3K ডিসপ্লে, এটা রেজুলেশন, ও ওয়াও, এটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে, আচ্ছা, এটার মধ্যে হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্সটা, হ্যাঁ, GTX এর আপনার হচ্ছে 2GB, যখন এটা লাগাইলেন তখন ডেডিকেটেড গ্রাফিক্স হয়ে গেল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এটা 3K ডিসপ্লে, এটা কোরাই 7 এর 8 জেনারেশন 8GB RAM 256 SSD, এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 67000 আচ্ছা 64000 করে দেন, 64 করে দেন, আচ্ছা 64000, হ্যাঁ এটাই করে দেন। আচ্ছা, আবার হচ্ছে এই যে i7 এর 12th জেনারেশন এর ব্ল্যাক এডিশন আছে ভাই, সারফেস আজকে ভাই সারফেস 16512 GB দিয়ে, কি বলবো আর, এটা 85000 টাকা প্রাইস দিচ্ছি আমরা। ওই যে এই যে পাপড়ের একটা কথা আছে না, মানে কি বলবো, কি বলবো সেটাই, আবার কি বলবো, হ্যাঁ HP EliteBook 840G6, এটা নিয়ে কিছু বলার আছে, G6 পপুলার একটা মডেল। আচ্ছা, একটা স্ক্রিন দেখাইতে পারলে 500, আমি বলছি ভাইকে যে ভাই কমাই দিবেন, একটা স্ক্রিন থেকে 500 কমাই দিবেন, 500 কমাই দিবেন, ঠিক আছে, হ্যাঁ বলেন এবার। এটা হচ্ছে i5 এর 8 জেনারেশন 8GB RAM 256 SSD, 620 এর 4GB গ্রাফিক্স দেওয়া আছে, RAM SSD আপগ্রেড করে নিতে পারবেন, এটা কিন্তু আপনার হচ্ছে ডিসপ্লে কিন্তু অবশ্যই অবশ্যই FHD IPS অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে পাবেন, কিবোর্ডে ব্যাকলিট, ব্যাঙ্গ অ্যান্ড অলুফসনের সাউন্ড সিস্টেম এবং স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড পাবেন, সাথে কিন্তু আপনার এটার মধ্যে কিন্তু খুবই লিথিয়াম আয়নের ব্যাটারি ইউজ করা হয়েছে, সব ধরনের কাজ যেমন ফ্রিল্যান্সিং, ফটো এডিট, ভিডিও এডিট, সব ধরনের কাজই কিন্তু এটাতে করতে পারবেন। এটার প্রাইস আছে আমরা মাত্র 30999 টাকা, যেহেতু স্টক নাই, আমি কিন্তু 29000 টাকা বিক্রি করছি, যেহেতু স্টক নাই মাল আসতেছে না, তারা আমাদের দাম বাড়িয়ে দিছে, আমিও একটু বাড়িয়ে দিছি, না আমি যা যেটা বলবো ভাই আমি মিথ্যা কথা বলবো না, যেটা সত্যি সেটা আছে। হ্যাঁ, HP 840G7 কোরাই 5 এর 10 জেনারেশন, মানে আপনি কি বক্স থেকে টান দিয়ে বের করে নিয়ে এর সাথে বক্স পাবে জুয়েল ভাই, মানে আমি বুঝলাম না, সিরিয়াসলি এত ফ্রেশ কেমনে ভাই, ফ্রেশ হয় ভাই, চানলে ফ্রেশ, মানে আমি একটা কথা বলি ভাই, কাস্টমার ভাইকে আমি সিরিয়াস বলতেছি ভাই, আপনারা যদি আমাদের এক মিনিট ভাই, এখানে ল্যাপটপ নেওয়ার দরকার নাই, আপনি জাস্ট চিনে যাবেন এ প্লাস গ্রেডের ল্যাপটপটা কোনটা। হ্যাঁ, ল্যাপটপটা কোনটা, রাইট, আমি এমনি জাস্ট এটা বলবো যে ভাই এ প্লাস গ্রেড, যে আমরা যে গ্রেড বলি না যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এ গ্রেডের দামটা একটু বেশি থাকে, বি গ্রেড একটু কম, সি গ্রেড আরেকটু কম, এই গ্রেডটা বোঝার জন্য ভাই শপে আসবেন, আপনি এ গ্রেডটা দেখে অন্য জায়গায় যদি কম দেয়, যদি মনে করেন যে একই ল্যাপটপ নিয়ে যায়। এরপরে ভাই আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে সবাই কিন্তু ডিসপ্লে চেক করতে পারে না, আমরা নিজ দায়িত্বে ডিসপ্লে চেক করে দিব, কিবোর্ড চেক করে দিব, সাউন্ড চেক করে দিব, ব্যাটারির হেলথ চেক করে দিব, আচ্ছা ক্যামেরা চেক করে দিব, সবকিছু আমাদের লোক থাকবে, 4 জন লোক থাকবে, আমি যদি না থাকি, আমি তো ম্যাক্সিমাম টাইমে থাকি, যদি না থাকি ওরা নিজ দায়িত্বে চেক করে তারপরে আপনাকে দিবে, তারপরেও যদি প্রবলেম হয়, ইনশাআল্লাহ প্রবলেম হবে না, 20 দিনের আমাদের রিপ্লেসমেন্ট আছে, বাসায় 20 দিন চালাবেন, কোনো সমস্যা হলে নিয়ে আসবেন, সাথে সাথে চেঞ্জ করে দিব, ঠিক আছে, কোনো কথা হবে সাথে সাথে চেঞ্জ, ওকে, আর 7 দিনের মাইন্ড চেঞ্জ থাকে, 5 বছরের ওয়ারেন্টিও থাকে, সার্ভিস ওয়ারেন্টি, নাইস, আচ্ছা চলো এরপর যাই, এরপরে দেখেন এটা বলছেন, হ্যাঁ এটা এটার প্রাইস হচ্ছে 49999, আচ্ছা একটা সিঙ্গেল স্কেচ থাকলে ভাই 500 করে কম, এটা কোরাই 5 এর 10 জেনারেশন 16GB RAM 512 SSD, আর এটার মধ্যে হচ্ছে গ্রাফিক্স দেওয়া আছে ইন্টেল আইরিশ এক্স এর গ্রাফিক্স 8GB, এরপর এটার কিন্তু সেম মডেলে কিন্তু i7 টাও আছে, এটার প্রাইস মাত্র 52000, স্টুডেন্ট হলে আরো কম হবে, এই যে দেখেন G8 কোরাই 7 এর 11 জেনারেশন, এটা হচ্ছে আপনার 16GB RAM 512GB SSD, i7 11 জেনারেশন, এটা হচ্ছে 1 বছরের গ্লোবাল ওয়ারেন্টি সহকারে আছে, আচ্ছা
এক বছরের গ্লোবাল ওয়ারেন্টি সহকারে বিশ্বের যে কোনো দেশ থেকে ফ্রি অফ কস্টে আপনি সার্ভিস করে নিতে পারবেন, তাই নাকি? হ্যাঁ, এটা প্রাইস দিচ্ছে মাত্র 59,000 টাকা। তবে ভাই আসলে একটা কথা বলি, আমি আজকে যে কথাগুলো বলতেছি আমি আসলে অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেছি তো আপনার প্রোডাক্টগুলো দেখে। আপনার শপে এসে মনে হচ্ছে আমি ইউজড ল্যাপের শপে আসি নাই। এখন এটা আমি বলি যে ভাই আপনি ইউজড ল্যাপের শপে গিয়ে বলতেছেন নতুন ল্যাপটপের শপে আসছি, মানে আপনি কি ভাই পাগল হইছেন আমাদের কাস্টমারের বলতে? অনেকে শুনেন, কালকে একটা কাস্টমার আসছে বলতেছে যে ভাই এগুলো কি কালার করা নাকি, ভাই এত ফ্রেশ কিভাবে হয়, এগুলো কি কালার করা? আমি সিরিয়াসলি এই কথা বলতেছে, পরে বলছি যে আপনার বলছি ইয়া ওই লোকটারে বলছি যে আপনি তার ফিন এবং থিনার নিয়ে আসেন, ঘষা দিয়ে দেখেন, যদি কালার করা থাকে তাহলে তো ঘষা দিলে তো কালার উঠবে, আপনি নিয়ে আসেন। আপনার ডিসপ্লেতে অনেকগুলা মানে ডিসপ্লেতে অনেকগুলা ফিচার আছে। এরপরে হচ্ছে এটা কিন্তু আপনার হচ্ছে কোর থ্রেড বেশি, এরপর হচ্ছে প্রিমিয়াম কিবোর্ড থাকে, এরপর এটা র্যামের যে মেগাহার্টজ এটা কিন্তু 4800 মেগাহার্টজ র্যাম। এরপর জি টেন দেখেন একদম 2.5 বছরের ওয়ারেন্টি সহকারে, একদম আপনি নতুন বলে চালাতে পারবেন কিছু কিছু অফিসে। এটার মধ্যে গ্রাফিক্স সেকশনে দেওয়া আছে 740-এর গ্রাফিক্স, দুর্দান্ত একটা গ্রাফিক্স। আপনি ডিসপ্লে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা গ্রাফিক্স কি পরিমানে গ্রাফিক্স এর এটা ই করা হয়েছে। দেখেন কত রাখবেন ভাই, জোর ভাই একটু কমায় দেন না ভাই। এটা এখনো যদি আপনি এটা মার্কেট থেকে কিনেন 2,40,000 টাকা দিয়ে কিনতে হবে। এটা প্রাইস দিব আমরা মাত্র 70,000 টাকা। ঠিক আছে ঠিক আছে, চমৎকার। এরপর হচ্ছে জেডবুক, যেহেতু দেখছিলেন জেডবুক দেখাই, ফায়ারফ্লাই এটা হচ্ছে G7 Core i5 10th generation-টা, কি বল 16GB RAM 256 GB দিয়ে মাত্র 49,000 টাকা। মানে কোনা টোনা সবকিছু চেক করবেন, ভাই বলবে যদি যদি বলো ওপেন বক্স কিছু করার নাই, কিছু করার নাই। এটা কি ওপেন বক্স নাকি নাকি ঠিক আছে? না এটা ইউজ করা ভাই, এটা 4 মাস ইউজ করছে। আচ্ছা এটা দাম কত রাখবেন ভাই বলেন? এটা 49,000 বুঝেন, কমাই দিয়েছেন তো 49,000, 48,500 ভাই, 48,500। হ্যাঁ ওকে ডান। আবার ফায়ারফ্লাই দেখেন i7 11th generation-টাও আছে 16512 GB দিয়ে, এটা 62,000 টাকা প্রাইস দিচ্ছি আমরা। আগে ছিল 65,000, কত আগে 65,000 ছিল 62,000, এরপরে আসলে আরো কমাই দিব 1,000। ওকে ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাই। i7 11th generation 512 GB দিয়ে এটার প্রাইস দিচ্ছি 65,000 টাকা। এরপরে হচ্ছে ডেল এক্সপিএস এর 4K ডিসপ্লে দিয়ে দেখেন। আচ্ছা 4K ডিসপ্লে দিয়ে ভাই, এটা কোনো কথা ভাই? আপনি আপনি সব বড় লোকদের ল্যাপটপ রাখছেন, আমাদের জন্য কিছু নাই নাকি? আছে আছে ভাই আছে, মানে বড় ভাই আপনি তো বড় লোক না নাকি? আপনি আচ্ছা আপনি ছোট লোক, যারা হচ্ছে আচ্ছা ছোট লোকের ল্যাপটপ আছে, ছোট লোকের ল্যাপটপ আছে শিখবে ভাই, ঠিক আছে তাদের জন্য কি ল্যাপটপ নাই, মানে কাজ শিখতে যাচ্ছে না? যারা বিগিনার্স তাদের জন্য আছে, আছে না? হ্যাঁ তাদের জন্য আছে, তাদের জন্য মাত্র 12,999 টাকার ল্যাপটপ আছে কিন্তু, তাই? হ্যাঁ তো এটার কনফিগারটা বলি, i7 8th generation, এটা ডেল এক্সপিএস এর i7 8th generation, 16GB RAM থাকবে, 512 SSD থাকবে, 4K ডিসপ্লে থাকবে, রেন্ডারিং এ এটা হচ্ছে এটা রেন্ডারিং এ আপনি ম্যাক এর মতো স্পিড দিবে, তাই? তাহলে আর কি বলবো বলেন, এতটুকুই তো ইয়া, আর কি বলবো, ফ্যান হয়ে গেলাম এটা। এটা হচ্ছে আপনার HP প্রবুকের প্রবুক, হ্যাঁ প্রবুক 445G7 দেখেন, Ryzen 5 4000 সিরিজের 16GB RAM 512 SSD, এটার মধ্যে একটা দামাকা অফার দিব মাত্র 35,999 টাকা, আসতে বলে দিলাম।
মানে নইলে আবার কারাগারি লেগেছে ও, ঠিক আছে। আরেকটা দেখাবো এই সিরিজের, আরেকটা দেখাবো। আচ্ছা আচ্ছা, আরেকটা আছে, আরেকটা আছে, ওইটা দেখাবো ভাই আপনার কাছে। কিন্তু জেটবুকের কালেকশন করে প্রভুকের আরেকটা আছে ভাই, কই রাখলো এই বুক? হ্যাঁ প্রভু রাখছে নিচে, এই যে দেখেন 430G7 এটা কোরাই ফাইভের 10th generation 16GB RAM 256GB SSD দিয়ে, এটার প্রাইস 34,999। আস্তে বলছেন? হ্যাঁ আস্তে বলে দিছি, আস্তে বলে দিছি, ঠিক আছে, কারাকারি না লাগে যায়। আচ্ছা আচ্ছা, Lenovo দেখবেন তাই তো, আমিও তো বুঝি না ভাই এত ফ্রেশ কিভাবে হয়, আমি জুড়বে, আমি আসলে অবাক হচ্ছে। একটু ই থাকতে পারে এই যে এখানে, একটু মনে হয় হালকা একটু ই থাকতে পারে, কই আছে নাকি? আপনি কি বলতেছেন? আমি বলতেছি এটা প্রাইস 44,000 টাকা দিচ্ছি, 7 দিনের অফার, 7 দিনের অফার। আর একটু কার্বনটা, আরেকটা দেখাই, থিংকবুক কোরাই 5 এর 10 জেনারেশন 16GB RAM 512 SSD মাত্র 46,000, এটারও 7 দিনের অফার থাকবে। এরপর এটা পুরোটা মেটাল না, পুরো না, এটা এটা শুধু এটা মেটাল, উপরে মেটাল না। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন ডেলেরও কিছু মাল আছে, দেখেন 7400 i7 এর 8 জেনারেশন মেটাল ক্র্যাশ হয়ে গেছে। হ্যাঁ মেটাল বডি, কিন্তু 16GB RAM 256GB SSD দিয়ে এটার প্রাইস আছে 36,000 টাকা। এটা তো হাতাইছে কি ছোট বাচ্চাদের মতো? না এটা তুই হাতাইছে না তো, এটা তো টাচ ডিসপ্লে ভাই, টাচ ডিসপ্লে এটা। হ্যাঁ আচ্ছা ভাই, উপরে যে এক্সন কার্বন, ওই উপরে কার্বন দেখবেন, X1 কার্বন আছে, X1 ইয়োগা আছে, X1 কার্বন, এটা হচ্ছে X1 কার্বনের 7th gen 7। আচ্ছা মানে কোরাই ফাইভের 8th generation 16GB RAM 512GB SSD, এটা কিন্তু সাউন্ড সিস্টেম ডলবি অ্যাটমোস সার্টিফাইড। দেখেন ফেস লক আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, কিবোর্ড ব্যাকলিট আছে, সব কিছু সহকারে এটা প্রাইস পড়বে মাত্র 45,000 টাকা। 45,000, আর 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন, স্টুডেন্ট হলে আরও কম, 39,000। আচ্ছা ওই উপরে এটা, এই পাশে ডান পাশেরটা, এটা হচ্ছে X1 ইয়োগা। আচ্ছা ইয়োগাটা দেখেন, X1 ইয়োগা আছে, 360 ফ্লিপ হবে, চাইলে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন, রেগুলার ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন। নাইস কালেকশন, কোরাই 7 এর 8 জেনারেশন 16GB RAM 512GB SSD, সাথে কিন্তু একটা স্টাইলাসও থাকে, যারা Lenovo লাভার তারা নিতে পারেন, সব ধরনের কাজ করা যাবে। এটার প্রাইস দিচ্ছি মাত্র 43,500। আচ্ছা উপরে একটা জেটবুক দেখতে পাচ্ছি, আরো কত কত ল্যাপটপ যে আছে ভাই, এই যে 14UG6, হ্যাঁ হ্যাঁ, 16GB RAM 256GB SSD, টাচ ডিসপ্লে, ম্যাট টাচ, এটা প্রাইস দিচ্ছি 37,000। ভাই আমাদের মতো একটু গরিবদের জন্য যদি দেখেন, গরিব আসলে গরিব তো ল্যাপটপ, গরিব ল্যাপটপ বলতে কিছু হয় না, যাদের বাজেট কম, তাদের জন্য বলতে পারেন। দেখেন এই যে, হ্যাঁ এটার ব্যাটারি ব্যাকআপটা বলে দেই, এটা 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। আচ্ছা 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, হ্যাঁ একদম কার্টুন বক্স সহকারে পাবেন, বাপরে, ঠিক আছে, DDR4 এর, হ্যাঁ DDR4 এর 4GB RAM সহ 128GB স্টোরেজ সহকারে পাবেন, এটা টাইপ সি চার্জিং পোর্ট, চার্জার সহ। ভাই ভাই আমি কিন্তু 15 রুপির বাজেট করতে পারবো না, না না এটা ছোট ভাই বলে গিফট করব, এটা 14,000 টাকা মাত্র, 14,000, এটা ফিক্স প্রাইস 13,500। আচ্ছা ঠিক আছে, যান এবার আপনি বাজার দিবেন ভাই। এটা এটার আবার আরেকটা ভ্যারিয়েন্ট আছে, এটা হচ্ছে 4GB RAM থাকবে, 64GB স্টোরেজ থাকবে, এটা 12,500 টাকা। হ্যাঁ 12,500, সরি, 12,500 টাকা। দেখেন এটা কিন্তু অন আছে, আর যারা হচ্ছে বিগিনার্স লেভেলে তাদের জন্য খুবই ভালো হবে, 180° রোটেট হবে, ফাস্ট চার্জিং সাপোর্ট করে, মজার বিষয় হচ্ছে টাইপ সি, আপনার ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন, এসেনশিয়াল সব পোর্টস আছে, আপনার হচ্ছে 8 ঘন্টা মিনিমাম চার্জিং ব্যাকআপ পাবে। আর কি লাগে, আর কি লাগে ভাই, আর কি দেখাবো নাকি? ও ভাই আমার কাছে টাকা নাই, এখন আমি কেমনে ল্যাপটপ নেব? টাকা ছাড়া আসলে যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে ল্যাপটপ নিতে পারেন। কত মাসে? এটা হচ্ছে আমাদের থাকে হচ্ছে 3 মাস থেকে 36 মাসের কিস্তি থাকে, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের, আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে নিতে পারবেন, ক্রেডিট কার্ড ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, আর আমাদের শোরুম লোকেশনটা বলে দেয়, আমাদের শোরুম লোকেশন হচ্ছে মিরপুর 10 নম্বর গুলচক করে আসবেন, মেট্রো রেলের পিলার নম্বর 253 পূর্ব পাশে, সেন্ট্রাল প্লাজা নিচতলায় 11 নম্বর, সব হচ্ছে ল্যাপটপ ভিলা। আর আমরা কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকি, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকি। আর আমরা কিন্তু যারা ঢাকার ভেতরে আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই শোরুম ভিজিট করবেন, আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু
কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপ নিতে পারবেন। আরেকটা কথা বলে নেই, অনেকেই কিন্তু অনেক পিএস স্কুলে কিন্তু প্রতারণা করে, হ্যাঁ, যে ল্যাপটপ দেখায় যে এটার দাম হচ্ছে, যেটার দাম 70,000 ওইটা বলে যে 5,000 টাকা, অ্যাডভান্সটা নেওয়ার পর টাকা মাইরা দেয়। আমরা কিন্তু ওই টাইপসের না। আপনি কী করবেন, আপনাকে একটা সহজ একটা বুদ্ধি শিখিয়ে দেয়, আপনি 500 টাকার উপরে কাউকে অ্যাডভান্স দিবেন না। অ্যাডভান্স দেওয়ার আগে একবার ভিডিও কলে মাল দেখে নেবেন, ভিডিও কলে মাল দেখবেন এবং লোক দেখবেন, হ্যাঁ, ভিডিও কলে মাল দেখবেন, শোরুম দেখবেন, অর্ডার করবেন, আবার তোলার সময় কিন্তু আপনি দেখে প্রোডাক্ট দেখে ভিতরে তো ইট পাটকালও দিতে পারে, আপনি ওইটা দেখে তারপরে তুলবেন। ইট দিল, পাটকাল দিল, নাকি ল্যাপটপ দিল, আমাদের কিন্তু দুইটা সুবিধা আছে। আপনারা অর্ডার করার আগে ভিডিও কলে দেখবেন, তোলার আগে 5 মিনিট চালানোর পর তারপরে টাকা পেইড করে দিবেন। নাইস, আর কি বলবো ভাই, সব তোমায় বলেই দিল। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাস্ট একটা কথাই বলবো, যদি ভাই আপনারা যদি ইউজ ল্যাপটপ কিনতে চান 100% ফ্রেশ কন্ডিশন, আপনি কিনেন বা না কিনেন এই শপটা একবার ভিজিট করে যান। আর আমাদের কাছে একটা জিনিস খেয়াল করছেন কিনা, কিছু কিছু মডেল আছে যেগুলো সবচেয়ে বেশি নষ্ট হয়, ওই মডেলগুলো আমাদের কাছে নাই। যেমন 840G3 নাই, G4 নাই, 5440 নাই, 5470 নাই, 7470 নাই। এইসব ল্যাপটপ হচ্ছে আপনার 100টা বিক্রি করলে 20টাই নষ্ট হয়, এইসব মডেলই কিন্তু নাই, জট নাই, জট কোনো মডেলই নাই আমাদের কাছে। আচ্ছা, আমার এখানে আপনি 2 ঘন্টা পয়সা থাকবেন, একটা ওয়ারেন্টির কাস্টমারও পাবেন না। আর অন্য সব সবে যারা একটু ভালো বিক্রি করে তার সবে পয়সা থেকে দেখেন 2 ঘন্টার মধ্যে কমপক্ষে 2টা ওয়ারেন্টির কাস্টমার পাবেন। চরম সত্যি কথা, আমি কিন্তু মানে সবাই রে ক্রিটিসাইজ করে বা ই করে বলি না, আজকে আর বললাম না, বললাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোডাক্ট দেখার জন্য জুয়েল ভাই। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ।